আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী সুন্দরভাবে নম্রতা সহকারে নামাজ পড়বেন, শরীরটা থাকবে নরম। নামাজে যখন আপনি দাঁড়াবেন তা আপনার দেহটা থাকবে কোমল। আপনার পাশে অল্প ফাঁকা আছে, এখন একটা লোক ইয়া পিছন দিয়ে ঢুকলো, তখন আপনি এমনভাবে শক্তই থাকবেন না যাতে লোকটা ঢুকতে না পারে। আপনি নরম হয়ে যাবেন, দুজন সরে যাবেন, ফাঁকা করে দেবেন যাতে লোকটা দাঁড়াতে পারে, খাসি নরম। আপনি নামাজে দাঁড়ানোর পরে রুকু করবেন, রুকু অবস্থায় আপনার হাড্ডিগুলি যেন জোড়ায় জোড়ায় গিয়া মিশতে পারে, এইভাবে শরীরকে ঢিলা ঢালাভাবে রাখবেন। আবার রুকু হতে সোজা হবেন, শরীরটাকে ঢিলা ঢালাভাবে ছেড়ে দেবেন যেন হাড্ডিগুলি জোড়ায় জোড়ায়, এই যে মাফাসেল হাড্ডিগুলি, এর যে জয়েন্ট, এই জয়েন্টে জয়েন্টটা মিশতে পারে, এরকম ঢিলা ঢালাভাবে শরীরটাকে ছেড়ে দেবেন। আবার সেজদা করবেন, ওই রকম ঢিলা ঢালা নরমভাবে মানে দেহটাকে ছেড়ে দেবেন। আবার সেজদা থেকে উঠে বসবেন, ওই রকম সুন্দর করে যাতে সোজা হয়ে বসবেন এবং সুস্থ হয়ে বসবেন যাতে হাড্ডিগুলি জোড়ায় জোড়ায় মিশতে পারে, এইভাবে তাদিলে আর কান সহ নামাজ আদায় করবেন। নামাজের তাসবিহগুলি সুন্দর করে পড়বেন, কেরাতগুলি ধীরে ধীরে স্পষ্টভাবে, রাত্রিলের কোরআন তারতিলা অর্থাৎ থেমে থেমে সুন্দর করে ধীরে ধীরে কোরআনগুলো পাঠ করবেন যাতে একজনে শুনলে বুঝতে পারে। কথা যদি আমি খুব ঘন করে বলি আপনারা বুঝতে পারবেন? এইভাবে নামাজের কেরাত খুব সুন্দর করে ধীরে ধীরে সুবহানা রব্বিয়াল আলা সেজদায় এই দোয়া আপনি পড়বেন, সুবহানা রব্বিয়াল আজিম রুকুতে এই দোয়াগুলি পড়বেন, নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার, হু আকবার না, খবরদার হু আকবার না, কি বলবেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এভাবে কথাটা আপনি সঠিকভাবে বলবেন। সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা বলবেন না, খবরদার সামি আল্লাহু লিমান হামিদা। এই আলেমুল্লাহ বসে জিজ্ঞাসা করে দেখেন, আপনারা পড়ে দেখেন, বই বাইর করে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা এটা সবাই বলে, হুলিমান হামিদা। কত মানুষকে ধৈর্যা ধৈর্যা বলছি, ইমাম সাহেব খবরদার হুলিমান বলিয়েন না, সামি আল্লাহু লিমান হামিদা, পরবর্তীতে ওই হুলিমান হামিদা। কথা বলতে পারছেন? মানুষ যদি শেখার সময় না শেখে তো বড় হইলে আর শিখতে পারে না। আমার গ্রামের এক প্রতিবেশী চাষা সুরাকে রাজা, তো আমরা গ্রামে ওই রকম সময় তালিমে আমরা গেছি, চাষা আপনি কুলহু কুলহু এটা বলবেন, আপনি আপনার 1000 বা 2000 পরে কালকে জিজ্ঞাসা করবো আপনি পড়তে পারেন কি কুলহু, কাল চাষা কাকে কাল কুলহু আল্লাহ কি করবেন কখন কুল হু আল্লাহ, কিন্তু অনেক মানুষের কুলফু নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদবি। এই জন্য তাদের আরকান সহ নামাজ পড়া, বিশুদ্ধভাবে নামাজের তসবিহগুলি পাঠ করা, সুন্দরভাবে নামাজ পড়া, এগুলি আল্লাহ তাআলা বলেছেন পাঠ করতে এটা করতে হবে। নারী পুরুষের নামাজের ব্যবধান আছে, নারী পুরুষের ওঠা বসায় ব্যবধান আছে। আজকাল এক শ্রেণীর আলেম বেরোছে, তারা বলে নারী পুরুষের নামাজের ব্যবধান নাই, এটা তারা 100 বার ভুল বলেছে। নারী পুরুষের চলাফেরা ওঠা বসা কখনো একরকম হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, এটা হাদিস গ্রন্থে আছে, যে মহিলারা সেজদা দেবে এমনভাবে যে তাদের বক্ষস্থল যেন মাটির সাথে মিশে যায়, এভাবে নত হয়ে সেজদা দেবে। আর এক শ্রেণী বলে পুরুষের মতো এরকম ফাঁকা করে সেজদা দেবে, এটা কি সম্ভব? নারীর সম্ভ্রম নামের ইজ্জত কি রক্ষা পায়? কাজে এগুলো আপনারা বুঝে শুনে, আল্লাহ রসুল বলেছেন ইস্তাফতে কাল বাকা হয় নাফতা কাল মুফতুন, মুফতুরা ফতিয়া ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার হৃদয়ের কাছে কলমের কাছে তুমি ফতুয়া লও, তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো যে একজন নারীর ওঠা বসা রুকু সেটা পুরুষ মত হতে পারে না। কাজে এই জন্য আল্লাহ বলেছেন নামাজে নম্রতা অবলম্বন করতে হবে। নামাজ বিষয়টা কি? নামাজ হচ্ছে আপনি একটা বাস বা ট্রাক, এইটার যে ইঞ্জিনিয়ার যেটা আবিষ্কার করছে সে এটা বলে দিয়েছে যে এইটা এতখানি রোড টানবে এবং এত ঘন্টা রোডে চলার পরে ফিলিং স্টেশনে ঢুকে ওকে তেল ঢুকাতে হবে, মোবিল ঢুকাতে হবে, পানি ঢুকাতে হবে, এটা বলা আছে না? এবং ঠিক ওইভাবেই ড্রাইভার গাড়িটাকে চালায়, চালানোর পরে ফিলিং স্টেশনে ঢুকে তেল মোবিল সংগ্রহ করে, তারপর আবার গাড়িটা রাস্তায় চলে। তো ওই ইঞ্জিনিয়ার যেভাবে যে ইঞ্জিনিয়ার যে জিনিসটা বানাইছে আবিষ্কার করছে তার হুকুম মতো ওটা স্টেশনে যাইয়া তেল লয়, কি ঠিক আছে? এখন বলেন এই বুকে হাত দেন, বুকে হাত দেন, এই ইঞ্জিনটা কে বানিয়েছে বলেন তো? বলেন, সবাই বলেন, এই ইঞ্জিনটা কে বানিয়েছে? আল্লাহ। তো ওই
রাস্তার গাড়ির ইঞ্জিন যে আবিষ্কার করছে তার হুকুম মতো ওই গাড়িতে তেল ঢুকাইতে হয়, হয় কিনা বলেন? তো এই ইঞ্জিন যে আবিষ্কার করছে সে বলছে যে তুমি দৈনিক পাঁচবার তোমার ফিলিং স্টেশনে ঢোকো। আপনার ফিলিং স্টেশন কি বলেন তো, বলেন সবাই? মসজিদ। তাহলে এই ইঞ্জিনে তেল ভরার জায়গা কোথায়? মসজিদ। ওইখানে গিয়ে আপনি দৈনিক পাঁচবার যদি তেল লোড করেন তাহলে আপনার ইঞ্জিন সঠিক থাকবে, ইঞ্জিন ত্রুটিমুক্ত থাকবে, এই ইঞ্জিন দোজকে মেরামত করা লাগবে না, দোজরে গেলে পুড়িয়ে পুড়িয়ে ইঞ্জিন জোড়া দেওয়া লাগবে না। আর এই ফিলিং স্টেশনে ঢুকে যদি আপনি পাঁচবার তেল না ঢুকান তাহলে আপনার ইঞ্জিন নষ্ট, বিকল্প ওকে কিন্তু ওয়ার্কশপে নেওয়া হবে আর জাহান্নামের ওয়ার্কশপ তো বোঝেন। এই জন্য নামাজের হাকিকত বা নামাজের মারেফাত এগুলো নামাজের প্রকৃত জ্ঞান আপনাকে জানতে হবে যে আপনি কেন নামাজ পড়বেন। এই ইঞ্জিনের আবিষ্কারক আপনাকে বলেছে যে তুমি দৈনিক পাঁচবার ফিলিং স্টেশনে ঢোকো, তেল লোড করো, সেজদা করো আল্লাহর কদরের উপরে এবং সেখানে তুমি তোমার তেল লোড করো, লম্বা কেরাত করো। দেখেন ফজরের নামাজে লম্বা কেরাত করেন সকল ইমামরাই, কি পড়েন না? এই ফজরের নামাজে লম্বা কেরাত এটাকে বলা হয়েছে সুরায় হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে সুরাগুলি একে বলা হয় তেওয়ালে মুফাসসাল। বুরুজ থেকে অধ্যায় পর্যন্ত সুরাগুলাকে বলা হয় আওসাতে মুফাসসাল। অধ্যায় থেকে নাস পর্যন্ত সুরাগুলিকে বলা হয় কেসারে মুফাসসাল। বলেন তো তেওয়ালে মুফাসসাল, বলেন সবাই বলেন, তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। এটা শেখার জায়গা, শিখতে হবে। আবার বলেন, কি বলেন? তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল। আপনার সুরা হলো তিন ভাগে ভাগ করা। তেওয়ালে মুফাসসাল হলো বড় সুরা, চল্লিশ আয়াতের সুরা, অথবা সুরা হুজুরাত থেকে বুরুজ পর্যন্ত যে মাপের সুরা একে বলে তেওয়ালে মুফাসসাল। এই সুরা আপনি পড়বেন ফজরের নামাজে। কেন পড়বেন? এখন মনে করেন রাত আটটার সময় এসে নামাজ পড়ছেন, তাহলে আর ফের অন্তত পাঁচটা তিন, তাহলে কয় ঘন্টা হয়? আটটা হইতে পারটা চার ঘন্টা, আর ওদিকে পাঁচ পাঁচ নয় ঘন্টা। তা আপনি এশার নামাজ পড়ার পরে নয় ঘন্টা পর ফজর পড়ছেন, এই নয় ঘন্টায় আপনার ট্যাঙ্কিতে তেল নাই। এই জন্য ফজরের নামাজে লম্বা কেরাত করতে বলা হয়েছে, ট্যাঙ্কি ভরো। আবার ফজর থেকে জোহরের নামাজ অনেক লম্বা, সময় ফাঁকা, এই জন্য জোহরের নামাজও লম্বা কেরাত করতে বলা হয়েছে। তেওয়ালে মুফাসসাল সুরা, তেওয়ালে মুফাসসাল সুরা, এই সুরাটা পড়তে হবে ফজর এবং জোহরে। মধ্যম সুরা আওসাতে মুফাসসাল, এই সুরা পড়তে হবে আসরে এবং এশায়। সবচাইতে ছোট্ট সুরা কেসারে মুফাসসাল, এই সুরা পড়তে হবে মাগরিবে, যেহেতু আসর থেকে মাগরিব অল্প সময়, কাজে এই সময় আপনার ট্যাঙ্কি খালি হয় নাই, এই জন্য মাগরিবে আপনার বড় সুরা পড়তে হবে না, মাগরিবে ছোট্ট সুরা দিয়ে আপনি মাগরিবের নামাজ পড়েন। এই যে নামাজের সেটিংটা, এটা যদি আপনি না বোঝেন তা আপনি উপকৃত হবেন, এগুলো জানতে হবে, বুঝতে হবে এবং এভাবেই নামাজ আদায় করতে হবে। নামাজ আমরা পড়ি কিন্তু এই যে নামাজের মারেফাত, যে কীভাবে নামাজ কেন পড়তে হয় সেটা আপনি যদি বোঝেন তা নামাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। তাহলে এখন দেখেন যে মাগরিব, মাগরিবের নামাজে শুধু কেসারে মুফাসসাল ছোট্ট সুরা অধ্যায় থেকে নাস পর্যন্ত। কিন্তু আমাদের ইমাম সাহেবরা অনেক সময় দেখা যায়, আমি ম্যাক্সিমাম ইমামদের নামাজ পড়ে দেখেছি যে মাগরিবে তারা বড় সুরা থেকে দুই তিন আয়াত পাঠ করে, এতে নামাজ হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি মাগরিবেও ছোট সুরগুলো না পড়েন কোরআন শরীফের, তো এইগুলো কোন অর্থে পড়বেন? আপনার সেটা পড়ার কোনো অর্থ আছে আর তাহলে বলেন? তো এই জন্য যে সুরাটা যেভাবে ভাগ করেছে নামাজের, এভাবে সুরা ভাগ করে এভাবেই আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজ আপনি পড়েছেন কিনা, হাশর ময়দানে পঞ্চাশটা জায়গায় পঞ্চাশটা পরীক্ষা হবে, এক একটা পরীক্ষায় এক হাজার বছর সময় পার হবে। তো একটা জায়গায় এভাবে আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করবেন। সূরা কলমের মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফুন সাক, সেদিন আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করবেন, পোশাক উন্মুক্ত ওই ধরনের সুযোগ, তারপর তাদেরকে সেজদার জন্য ডাকবেন। সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারা আল্লাহকে সেজদা করতে পারবে না, সেজদা করার চেষ্টা করবে ধরাস ধরাস করে পড়ে যাবে, তাদের দ্বারা সেজদা হবে না,
তাই কোরআনটা আল্লাহ বলেন ওকাদ কানু ইউদানা সুজুদহম সালিমুন, দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা ছিল সহি সালেম। এখন কোনো মানুষের সেজদা করতে কষ্ট হয়? দাঁড়াইতে পারেন, রুকু করতে পারেন, সেজদা করতে পারেন। বলেন পৃথিবীতে মানুষ ছাড়া আল্লাহর কোনো এমন মখলুক আছে যারা নামাজ পড়তে পারে, সেজদা করতে পারে, কানে হাত আঙুল সোয়া তাহরিমা বাঁধতে পারে? পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে যে সেজদা করতে পারে? পারে না। কাজেই মানুষকে আল্লাহ তাআলা নামাজের জন্য বানিয়েছেন এবং হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করে সেজদার জন্য ডাকবেন। তখন দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তারা আল্লাহকে সেজদা করতে পারবে না। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন ওকাদ কানু ইউদানা সুজুদাম সালিমুন, দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা সহি সালেম ছিল, কিন্তু দুনিয়ায় তারা নামাজ পড়ে নাই। কাজে আজকে আল্লাহকে দেখে তারা সেজদা করার চেষ্টা করছে কিন্তু তারা সেজদা করতে পারবে না। কি বুঝতে পারছেন ভাই? এভাবে হাশরের ময়দানে নামাজের পরীক্ষা না হবে। কাজে এই সালাত নামাজকে আপনি সঠিকভাবে আদায় করেন এবং বুঝে শুনে সুন্দর করে নামাজ পড়েন।